এই ওয়ার্ক ফ্রম হোমে সব ছুটিগুলো কেমন গুলিয়ে যাচ্ছে। প্রতিদিনই রবিবার, আবার প্রতিদিনই ল্যাপটপ মুখ হয়ে বসতে হয় অফিসের কাজ করতে। তবে আজকে ফার্স্ট হাফটা অফ নিয়েছে শ্রীমা। সকালে ব্রেকফাস্ট টেবিলে বসে সবে মোবাইলে ওয়াইফাইটা কানেক্ট করতেই একটা ফেসবুক নোটিফিকেশন পপ আউট করল। টুডে ইজ অভিজিৎ লাহাজ বার্থডে। ফেসবুকের এই ক্ষণিকের নোটিফিকেশনটা খানিকক্ষণের জন্য ওর ব্রেকফাস্ট টেবিল থেকে মনটা উড়িয়ে নিয়ে গেল সেই কলেজ হস্টেলের দিনগুলোতে। চোখে নস্টালজিয়ার এক অদ্ভুত চমক, আর মনে সেই জমানো ব্যথাটা আর একবার চাগার দিয়ে উঠল। ব্রেড অমলেটের শেষ দুটো টুকরো না খেয়েই উঠে পড়ল শ্রীমা। ভুবনেশ্বরে ইঞ্জিনিয়ারিং কলেজে দুজনে একসাথে পড়ত। ফার্স্ট সেমিস্টারে ক্লাসে একবারও কথা হয়নি ওদের। তবে প্রথম সেমিস্টার ব্রেকে ট্রেনে করে বাড়ি ফেরার সময় দুজনের আলাপ হয়। তখনই ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল। তারপর শিয়ালদা স্টেশনে নেমে দুজনে চলে আসে বাড়ি। কিন্তু হস্টেলে থেকে যার সঙ্গে একবারও কথা হয়নি, প্রেমের শহর তিলোত্তমাতে গড়ে উঠল তাদের সেই বন্ধুত্ব। শহর জুড়ে আনাচে কানাচে গড়ে তুলেছিল তারা অনেক স্মৃতি। কখনো ময়দানের সামনে ঘোড়ার গাড়ি চেপে দুজনে পাড়ি দিয়েছে তাদের স্বপ্নের দুনিয়াতে, তো কখনো ভিক্টোরিয়াতে কাছাকাছি এসেছে তাদের মন। এইবারের ক্রিসমাসে ওরা রাত্রিবেলা পার্ক স্ট্রিটের এলেন পার্কেও একসঙ্গেই গিয়েছিল। নিউ ইয়ারের রাতের কাউন্টডাউনটাও একসঙ্গেই করেছিল, আর নতুন বছরকে স্বাগত জানিয়েছিল পরস্পরের বাহুতে। মাসখানেকের সেমিস্টার ব্রেকের পর ফিরে গেল তারা হস্টেলে। বন্ধুদের গ্যাং তো দেখে অবাক, একই কাণ্ড। যেই শ্রীমা অভিজিতের সঙ্গে কোনোদিন কথা বলেনি, তারা দুজনে ক্যাম্পাসে একসঙ্গে ঢুকলো। ব্যাপারটা বেশ গভীর তদন্ত করার আগেই শ্রীমা আর অভিজিৎ তাদের সম্পর্কের কথা খুলেই বলেছিল বন্ধুদের সাথে। হস্টেলে ফিরতে না ফিরতেই শুরু হয়ে যায় কলেজ ফেস্টের প্রিপারেশন। অভিজিৎ প্রাচীন কলাকেন্দ্রের প্রাক্তনী হওয়ার সুবাদে বেশ ভালোই ভায়োলিন বাজাতে পারে, আর শ্রীমাও ওর মায়ের কাছে রবীন্দ্রসঙ্গীতের তালিম নিয়েছিল। তাই সিনিয়রদের সঙ্গে মিলে তারা খুব ভালো একটা কনসার্টের আয়োজন করেছিল সেইবারের কলেজ ফেস্টে। এইভাবেই কেটে যায় আরও দুটো বছর, গড়ে ওঠে ওদের অনেক মধুর স্মৃতি। একসঙ্গে কলেজ ফেস্টে গান গাইত শ্রীমা, আর ভায়োলিন বাজাত অভিজিৎ। মিউজিক ওদের দুজনের সব থেকে স্ট্রংগেস্ট কমন পয়েন্ট অফ ইন্টারেস্ট। দুজনেই একটা গান খুব ভালোবাসত। একসঙ্গে তাদের মুহূর্তগুলোর সাক্ষী এই গানটা আর আমি ছিলাম। ও, আমি কে? আমি হলাম সেই ব্যাগ যেটা প্রথমবার কলকাতায় সেমিস্টার ব্রেকের সময় অভিজিৎ শ্রীমাকে নিউ মার্কেট থেকে কিনে দিয়েছিল। ওদের বন্ধুত্বকে ভালোবাসায় পরিণত হতে আমি দেখেছি। সেইবার 2019 কালী পুজোর সময় শ্রীমার বেজায় মন খারাপ। সেই পুজোতে ও কলকাতায় ফিরতে পারেনি, আর দিওয়ালির ছুটিতে ইন্টার্নশিপের কারণে বাড়ি আসা হয়ে ওঠেনি। তাই সব বন্ধুরা মিলে ধলগিরিতে উইকেন্ড প্ল্যান করেছিল। সামনে সেভেন্থ সেমিস্টারের পরীক্ষা, তাই দুদিনের বেশি থাকা হবে না। গার্লস হস্টেলের ওয়ার্ডেনকে বুঝিয়ে সুঝিয়ে পারমিশন নিয়ে বেরিয়ে পড়ল ওরা। তবে কিছুটা রাস্তা যেতে না যেতেই শ্রীমার মনে পড়ল, এইবারের দিওয়ালিতে একটা অনলাইন কনসার্টের টিকিট কিনেছিল অভিজিৎ আর সে। তাই সেদিন সে ফেরত আসে হস্টেলে, আর প্রথমবারের জন্য শ্রীমার চোখে পড়ল একটা এমন ব্যাপার যা দেখে নিজের চোখকে অবধিও বিশ্বাস করে উঠতে পারছিল না। অভিজিৎ কি যেন একটা ইনজেকশনের মতো হাতে পুশ করল। দরজার বাইরে থেকে সেদিন শ্রীমা অভিজিতের নেশায় বুঁদ হয়ে থাকা চোখগুলোর মধ্যে
ওর বাবাকে দেখতে পেয়েছিল। ওর গায়ে কাঁটা দিয়ে শিউড়ে উঠল। সেই 7 বছর আগেকার ঘটনার কথা মনে পড়ল শ্রীমার। 7 বছর আগে ওর বাবাও একবার নেশায় আচ্ছন্ন হয়ে গাড়ি চালাচ্ছিল, আর সেই রাতেই একটা অ্যাক্সিডেন্টের পর ওর মা চলে গেছে কোমাতে। সেভাবেই একদিন অভিজিৎকেও না হারাতে হয় শ্রীমাকে। এই ভয়ে আর দুঃখে শ্রীমা জড়িয়ে ধরল আমায়। শ্রীমা ছুটে চলে আসলো ওর হস্টেলের কামরাতে, আমায় জড়িয়ে ধরে সারা রাত কেঁদেছিল। পরের দিন সকালে উঠে নিজেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে অভিজিতের সঙ্গে কথা বলতে গেল শ্রীমা। নেশার ঘোর তখনও কাটেনি, তবে শ্রীমা আর টেনশন থামিয়ে রাখতে না পেরে সোজা হাজির হয় বয়েজ হস্টেলের করিডোরে। বোঝানোর চেষ্টা করলো যে এই নেশা কি চরম ভয়ঙ্কর রূপ নিতে পারে, যা ছিন্ন ভিন্ন করে দিতে পারে ওদের দুজনের এই মিষ্টি সম্পর্কটাও। প্রাণপণ চেষ্টা করে ঠান্ডা মাথায় বোঝানোর, কিন্তু শেষে দুজনেই রেগে যায় আর অভিজিৎ গায়ে হাত তুলে দেয় শ্রীমার। সেই দিনের পর শ্রীমা আর অভিজিতের সঙ্গে কথা বলেনি। লাস্ট সেমিস্টারটা লকডাউনের কারণে বাড়িতে বসেই দিয়েছে, আর এখন একটা আইটি কোম্পানিতে জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্টে চাকরি পেয়েছে শ্রীমা। অভিজিৎ অবশ্য পাশ করার পর চাকরির প্ল্যানটা ধূলিসাৎ করে ভায়োলিন বাজিয়ে কিছু অনলাইন কনসার্ট করে আজকাল, আর কিছু বাংলা ব্যান্ডের সাথে নাকি মিউজিক করার কথাবার্তাও চলছে। এইসব ভাবতে ভাবতেই গাল দিয়ে বে এলো এক পশলা জমানো অভিমান, আর হঠাৎ জানলা দিয়ে দেখল ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আজ। তারই মধ্যে হঠাৎ বেজে উঠল ফোনটা। অভিজিতের স্মৃতিতে আজও শ্রীমার প্রেম পরিণতি পায় ওদের সেই প্রিয় গানটায়। কি গান শুনেই দেখুন। বলছি আমি বলছি আমি তোমাকে মনের কথা, কেন এলি রবতা, তবে কি তুমি তবে কি তুমি তবে কি তুমি বোঝনি আমায়, চেয়েছি শুধু যে যারা বুঝেছে বড় অসহায় ঘিরে না তুমি ভালোবাসায়, কথা দাও ভুলে যাবে না, রাখবো তোমাকে মনো আঙিনায়, এ কথাই দিলাম তোমায়। বলছি আমি বলছি আমি তোমাকে মনের কথা, কেন রবতা,
তবে কি তুমি বোঝনি আমায়, চেয়েছি শুধু যে তোমায়।